চাহবাগান এই গোচলাটো অনুষ্ঠিত হওয়া সুবুরিজুড়ে বাসিন্দা হোক আজি আজির আগ মুহূর্তলৈকে তার মানে এই সুবুরিটির পানিখিনি এই গোচলাটো যে বহুয়াইছে সেইপিনেদি গৈ আছিল কিন্তু আজি চারি পাঁচ দিনেদি বরষুণৰ কাৰণে সাত আঠ ঘৰ মানুহ এতিয়া বৰষুণৰ পানীৰ তলত হৈ আছে অন্তত ৰান্ধি খাবলৈকো তেওঁলোকৰ জেগা নোহোৱা হৈ গৈছে ৰান্ধনী ঘৰ থকা ঘৰ গোটেইতে পানী সোমাই আছে এই গোচলাটো অনুষ্ঠিত কৰাৰ কাৰণে আমি তেখেতসকলৰ গোচলাৰ কৰ্তৃপক্ষক জনাইছোঁ যদিও তেখেতসকলে এতিয়াও কোনো ভাগ লোৱা নাই তেখেতসকলে গায়েৰা মন্তব্য দি আছে এতিয়া মানুহখিনি থকা খোৱাৰ ব্যৱস্থাটো কেনেকৈ হ'ব মানুহখিনি থাকিব কেনেকৈ এটা গোচলাটো অনুষ্ঠিত করার কারণে আমার এই সুবুরীর পানিখিনি উলাই যাওয়ার ব্যবস্থা নোহা হয়ে গেছে অনতিপলমে জানে উদ্ধতম কর্তৃপক্ষ এই পানিখিনি উলাই যাওয়ার ব্যবস্থা করে মানুষখিন তার থকার অন্তত সুব্যবস্থা করে দিয়ে এইটে মূর উপর মহললকে বিনম্র অনুরোধ দেখাই পাইছে এনেকুয়া পরিবেশ আমি থাকবলিয়া হয়েছো এই খোয়া লওয়া পানির অভাব হয়েছে কেনক আনব যাও লড়া ছলী শৌচ পেশাব করার ফল গোটে ফল অসুবিধা হয়েছে আমি এই গোচলাখানোর কারণেই হয়েছে এই গোচলাখান আগতে পানিটা আমার এনেকাকে গৈছিল এতিয়া পানিটা যাব নোৱাৰাৰ কারণে আমার মানুষখিনির এই বাগানের মানুষ আমার মানুষখিনির এনেকুয়া পরিবেশ আমি এতিয়া এই পর্যায়ত থাকবলিয়া হয় গোচলার সেই লেতারা পেতারাবিলাকে আহি পানিখিনির কেনেকুয়া রং হয়ে গেছে ভরিবিলাক খুজোয়া হয়ে গেছে আর আমার এইখানে মানুষ মাখির কারণে আমি থাকা বহুত অসুবিধা পাই গেছো এই গোচলাখানোর কারণে যোৱা ৰাস্তাটো বন্ধ কৰি দিছে সেইকাৰণে আমাৰ এইবাৰ এনেকুৱা অসুবিধা হৈছে আগতে এনেকুৱা অসুবিধা আমাৰ নাছিলে